নমস্কার বন্ধুরা, সুরভি সঙ্গীত টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মণিমালা, গানটি অবশ্যই গেয়ে শোনাবো, কিন্তু তার আগে বিশেষ বিশেষ কথাগুলি বলে নিই গানটির সম্পর্কে। গানটির তাল হলো দাদরা, দাদরা তাল মানে ছয় মাত্রা তিন তিন ছন্দ, আধা ধি না না তি না। গানটির তাল শুরু হয়েছে দিগন্তে কথাটি থেকে, নীল কথাটি তালের বাইরে থাকছে, দিগন্তে দি কথাটি থেকে তাল শুরু হয়েছে। গানটির পর্যায় হলো প্রকৃতি, উপপর্যায় বসন্ত, আর গানটি 1922 সালে লেখা হয়েছে। গানটির স্বরলিপি লিখেছেন দীনেন্দ্রনাথ ঠাকুর মহাশয়। তো চলুন, এবং এটি একটি রবীন্দ্রসঙ্গীত, এটি বসন্ত উৎসবের গান বা দোলের গান। তো চলুন গানটিতে যাওয়া যাক। আর একটি কথা যেটি বলতে হবে, গানটি আমি এসআর বা বি ফ্ল্যাট স্কেলে দেখাচ্ছি, আপনারা যে কোনো স্কেলে তুলতে পারেন, স্বরলিপি কিন্তু একই হবে। স্যারগামটা বলে দিই, এসআর যেটি বলা হয় এটি সা, রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এখানে লিখে রেখেছি যাতে সহজেই আপনারা রেডগুলি চিনতে পারেন। তো গানটিতে কোমল স্বর লাগছে, রে গা ধা নি, চারটি কোমল স্বর লাগছে। তো চলুন শুরু করা যাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, আকাশের লাগে ধাঁধা, রবির আলো তাই কি বাঁধা। তো এই অংশটুকু আগে শিখিয়ে দিই, তারপরে পরের অংশ যাব। নীল দিগন্তে, ঠিক আছে, শুরু হচ্ছে কিন্তু কোমল ধা থেকে, তবে মাটা টাচ করে রাখতে হবে, এটি স্পর্শ স্বর। খুব সহজ সরল পদ্ধতিতে দেখাবো, যাতে সহজেই সকলে তুলতে পারেন, এবং যাদের রবীন্দ্রসঙ্গীতের প্রতি একটু ভীতি রয়েছে তারাও কিন্তু বলবো ভয়টা একেবারেই মন থেকে ঝেড়ে ফেলুন, এবং দেখবেন যেভাবে আমি দেখাবো সেভাবে কিন্তু আপনারা সহজেই এই ভীষণ সুন্দর রবীন্দ্রসঙ্গীতটি সহজেই তুলতে পারবেন। সকলের সুবিধার জন্য খুব সহজ সরল পদ্ধতি নিয়ে কিন্তু আমি আসি, আপনারা সেটি জানেন। তো চলুন দেখিয়ে দিই। নীল দিগন্তে, নীল ধা থেকে, কিন্তু বললাম মাটা টাচ করে রাখবেন, তো এইভাবে ধরে রাখবেন, ধরে সাথে সাথে ছেড়ে দিবেন, নীল এইভাবে বলবেন নীল, ঠিক আছে? তো না হলেও কিন্তু ক্ষতি নেই, স্পর্শস্বর যারা দিতে পারবেন না অবশ্যই বলছি তাদেরকে যে একদমই কিন্তু ক্ষতি নেই, গানের সুর একদম যথাযথভাবে একই রকম থাকবে। যারা নিখুঁতভাবে গাইতে চান তারা স্পর্শস্বর অবশ্যই লাগাবেন, আর যারা দিতে পারবেন না, দেওয়াটা সহজ সাধ্য তো নয়, তো এরকম মূল স্বরগুলোকে কেন্দ্র করেই কিন্তু অবশ্যই গাইবেন। তো আমি যেখানে ভীষণই প্রয়োজন সেখানে স্পর্শস্বর দেখাবো, কিন্তু যেখানে মনে হবে যে না দিলেও গানটি সহজ করার জন্য অবশ্যই সেইভাবেই কিন্তু আমি দেখাবো। নীল দিগন্তে, নীল দিগন্তে, নীল কোমল ধায়ে, দিগন্তে দিগন থাকলো নিয়েতে, তে চলে গেল সায়েতে। নীল দিগন্তে ওই, এভাবে এতক্ষণ কিন্তু টানটা থাকছে, এখানে কত মাত্রা তান থাকছে সেটা কিন্তু আপনারা স্বরলিপিতেই দেখতে পাচ্ছেন, মোট থাকছে ছয় মাত্রার টান, ঠিক আছে? দিগন্তে ওই, এভাবে চলে যাচ্ছে ওই নি, এখানে কিন্তু কোমল নিয়ে সাথে সাথে শুদ্ধ নিও লাগছে, ওই নি কোমল গা, ওই ফুলের আগুন, ফুলের কোমল গায়েতে আ গুন, কোমল রে সা আ গুন, ঠিক আছে? ওই ফুলের আগুন লাগলো, আগুন পর্যন্ত দেখানো হলো, তারপরে লাগলো, দেখুন লাগলো, লাগ লো, তারপর আবার নিধা হচ্ছে লাগলো, এইভাবে লাগলো, ঠিক আছে? তারপরে আবার লাগলো, পা ধা সা বাজালাম লাগলো, একদম শেষ মাত্রায় নিকে আসবে লাগলো, নীল দিগন্তে ফিরে যাওয়া, নীল দিগন্তে, ঠিক আছে? বুঝতে পারলে তাহলে পুরোটি গিয়ে আরেকবার বুঝিয়ে দিই, নীল দিগন্তে ওই, এই পর্যন্ত গাইলাম, ফুলের আগুনে লাগলো হলো দ্বিতীয় লাইন, তারপরে লাগলো নীল দিগন্তে, ঠিক আছে? তাহলে এই অংশটি কিন্তু আশা করি আর বুঝতে অসুবিধা হবে না। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি অনলাইন দেখবেন, আমাদের কথা একটু ভেবে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং
যদি কারো প্রয়োজনে আসবে বলে মনে হয়, আপনার হয়তো প্রয়োজনে আসলো না, শুনলেন খালি, তো যাদের প্রয়োজনে আসবে, গানের সাথে যারা যুক্ত তাদেরকে অবশ্যই শেয়ার করে দিন। হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন, ফেসবুকে শেয়ার করতে পারেন, যে কোনো জায়গায় কিন্তু শেয়ার করতে পারেন। আর যদি না জেনে থাকেন কিভাবে শেয়ার করবেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে কিন্তু তার লিংক পেয়ে যাবেন, লিংকে ক্লিক করলে কিন্তু সরাসরি তাতে চলে যেতে পারবেন। এছাড়া আপনার কথা জানাতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগও করতে পারেন। তো পরের অংশে যাই, তাহলে কোথায় শেষ হলো? যতটা আমি গাইলাম ততটা কিন্তু দুবার হবে, অর্থাৎ নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে, এ পর্যন্ত লাগলো লাগলো পর্যন্ত, মানে আবার নীল দিগন্তে, এইভাবে কিন্তু দুবার আছে। দ্বিতীয় বন্ধনী দেখবেন, তারপরে দিগন্তে একই রকম ভাবে রয়েছে, তারপরে বসন্তে এইভাবে যাচ্ছে, নীল দিগন্তে বসন্তে, এভাবে ধরা, বসন্তে, ব সা কোমল ধা, ব এভাবে যাচ্ছে, ব শুনতি, শুন ধায়েতে তে পায়েতে, বসন্তি। এখানেও কিন্তু আবার টান রয়েছে সেই ছ মাত্রার, ঠিক আছে। তারপরে সৌরভীর শিখা, এটুকু দেখে দিই, সো সো এখানে থাকছে পায়েতে, হর্ষও চলে যাচ্ছে ধাপা, সো এভাবে, রভীর মাপা, শিখা শিখা পানি ধাপা, শিখা আ, ঠিক আছে, শিখা, জাগলো জাগ গায়েতে, লো মায়েতে, জাগলো এইভাবে যাচ্ছে, গা নি কোমল নি, ও নীল, আবার নীল দিগন্তে, ঠিক আছে। তো এই পর্যন্ত কিন্তু দুবার হবে, জাগলো পর্যন্ত কিভাবে দেখুন, বসন্তি সৌরভীর শিখা হলো, জাগলো বসন্তি, এই যে বসন্তে বললাম, এখানটা কিন্তু একটু আলাদা হবে, বসন্তে শুধু ব কথাটি মানে শব্দ অক্ষরটি নিধা হবে, এখানে যেমন সাদা হয়েছিল এখানে নিধা হবে, এইভাবে এভাবে, বসন্তি বসন্তি, তারপরে পুরোটা একই, তারপরে আবার নীলি দিগন্তি, ঠিক আছে। তো আশা করি স্থায়ী অংশটি বুঝতে আর অসুবিধা হবে না। তারপরে আকাশের লাগে ধাঁধা, রবির আলো ওই কি বাঁধা, আকাশের লাগে ধাঁধা, ঠিক আছে, আকাশের ধা নি সা, আকাশের লাগে কোমল রে সা, লাগে ধাঁধা নি সা, রবির আলো একে বাঁধা, তো দেখে দিই, রবির আলো গা, রবির আলো কোমল রে সা, ওই কি বাঁধা, ওই কি বাঁধা, কোমল নীতি থাকছে, তারপরে ধা চলে আসছে, বাঁধা ধা ধা ধা, মানে ধায়ের কাছে তিন মাত্রা থাকছে, সরি, হ্যাঁ, ধায়ের পরে তিন মাত্রা, তারপর নিকে যাচ্ছে, তারপর ধাকে আসছে, তারপর পাকে আসছে, এইভাবে, বাঁধা বুঝি, তারপরে বুঝি শুরু হচ্ছে, বুঝি ধরার কাছে, বুঝি পায়েতে ধরার, কোমল ধা কাছে, কোমল ধা, বুঝি ধরার কাছে হলো, আপনাকে সে মাগলো, আপনা আপ না পানি চলে যাচ্ছে, আপনা কে সে, ধাপা ধাপা, কে সে, তারপর আবার ধাপা হচ্ছে, কে কে সে, এভাবে, কে সে মাগলো মাগলো, মাগা মা পা, ঠিক আছে। তারপরে আবার বুঝি ধরার একই ভাবে দুবার হচ্ছে, এখানটা বুঝি বুঝি এখানে পায়েতে হচ্ছে, তারপর বুঝি ধরার যেমন ভাবে রয়েছে তেমনি দ্বিতীয়বার একই রকম, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, ঠিক আছে, মাগলো বলে দুমাত্রা রাখার পরে কিন্তু সর্ষে খেতে চলে যাচ্ছে, এভাবে মাগলো সর্ষে খেতে, সর্ষে নিয়েতে খেতে সায়েতে, তারপর নিকে নেমে আসছে, সর্ষে খেতে, এভাবে, ফুল হয়ে তাই, ফুল স,
সা গা হো এ গা রে তাই তা তা থাকছে সাথে হসই রেশা তাই এভাবে জাগলো জাগলো নি সা জাগলো নীল দিগন্তে সাথে সাথে কিন্তু নীল দিগন্তে জাগলো নীল দিগন্তে তারপর ওই ফুলের আগুন লাগলো লাগলো তো এই অংশটি কিন্তু হয়ে গেল অন্তরাংশ তারপর পরের অংশটিতে যাচ্ছি নীল দিগন্তে নীল দিগন্তে মোর নীল সা কোমল থাক নীল হলো নীল দিগন্তে দিগন্তে ধা পা টান আছে এখানে ছ মাত্রা নীল দিগন্তে নীল তারপর সাধা নীল দিগন্তে আবার নীল দিগন্তে দুবার হচ্ছে কিন্তু দিগন্তে হলো একই স্বরলিপিতে মোরে বেদনে খানি মোর পায়েতে বেদন মা পা খানি খা নি ই পানি ধাপা এই স্বরলিপি দেখে যারা তুলতে পারেন না তারা তো এই স্বরলিপি দেখে একদমই বুঝতে পারবে না সেই জন্য ফিঙ্গারিং খুব ভালোভাবে লক্ষ্য করবেন আমি যে অক্ষরের ওপর যে রিড বলছি সেগুলি সেই অক্ষরের ওপর বসিয়ে দিন তাহলেই কিন্তু হয়ে যাবে বইয়ের লিখিত স্বরলিপি এই কারণেই দিলাম যাতে করে স্পর্শ স্বর দিয়ে যারা গাইতে চান তারা স্পর্শ স্বরগুলি লাগিয়ে নিতে পারেন তো তাহলে পরের অংশে যাই বেদন খানি লাগলো দেখুন খুব কিন্তু স্পিডে নিতে হবে মাপা ধাপা মাপা গা লা আ আ গো লো এইভাবে নিতে হচ্ছে তো দেখুন লাগলো লাগলো এভাবে নিচ্ছি লাগলো ঠিক আছে তারপর অনেক কালের অনেক গা থেকে চলে যাচ্ছে অনেক গানি অ এভাবে নিক কালের অনেক কালের কালের ধাপা মনের কথা জাগলো মনের মাগা কথা মায়েতে তারপর পামা যাচ্ছে কথা জাগলো যা আগলো ঠিক আছে গা রে সা জাগলো যা লো ঠিক আছে তো দেখে দিন অনেক কালের মনের কথা হলো জাগলো ঠিক আছে এরপর এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো সর্ষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো এলো আমার হারিয়ে যাওয়া এলো কোমল ধায়েতে আমার নিসা হারি হারি এ কোমল রে সা এ কিন্তু রে থেকেই উঠছে হারি এভাবে যাওয়া নিসা কোন ফাগুনের সাগা কোন ফাগুনের ঠিক আছে রে সা বাজালাম সা গা গা রে সা কোন ফাগুনের পাগল হাওয়া পাগল নিসা হাওয়া নি তারপর যেভাবে এই জায়গাটা আরেকটির সাথে মিল আছে আপনারা মনে করতে পারবেন পাগল হাওয়া ধা নিধা পা বাজালাম কিন্তু তারপর বুঝি পায়েতে বুঝি এই ফাগুনের এই সাধা চলে যাচ্ছে সাধা এই ফাগুনের হলো আপনা আপ পায়েতে না চলে যাচ্ছে পানি আপনা কেশে ধাপা ধাপা কেশে এ কেশে মাগলো মাগা মা তারপর পা মাগলো তারপর কিন্তু সর্ষে খেতে কিন্তু এই পর্যন্ত দুবার আছে ঠিক আছে তারপর সর্ষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো নীল দিগন একই রকম ভাবে চলে যাচ্ছে সর্ষে খেতে সর্ষে নিয়েতে খেতে সায়েতে তারপর নিকে আসছে খেতে ঢেউ হয়ে তাই ঢেউ সাগা হয়ে গারে তাই সা রে সা জাগলো নীল দিগন্তে একই রকম ভাবে চলে যাচ্ছে
গানটি কিন্তু এখানেই শেষ হলো। গানটি গেয়ে শোনালে হয়তো আপনারা ভালো করে আরো বুঝতে পারতেন, কিন্তু এই গানটি গাওয়ার ফলে কপিরাইট পড়ে যায়, সেজন্য গানটি গাইতে পারি না। তো গানটি অবশ্যই একদিন গেয়ে শোনাবো, তবে সেটি কিন্তু এই চ্যানেলে নয়, সেটি অন্য চ্যানেলে। সেটি আমার অন্য চ্যানেল হলো মনি বনি কোনে। আপনারা লিংক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। তবে যারা আমাকে খুব ভালোবাসেন, পছন্দ করেন আমার গান এবং আমার বিভিন্ন রকম গান শুনতে চান, বা আমি কি করি না করি, আমার আনন্দ আমার সুখ বা দুঃখ আপনাদের সাথে শেয়ার করেছি ওই চ্যানেলে, তো যদি পারেন অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকুন। বেড়াতে যাওয়া, কোথায় কি করলাম না করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব বলি ওই চ্যানেলে নিয়ে আসা। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ওই চ্যানেলটিকেও ভালোবাসুন এবং আমার সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং এই ক্লাসে যে গানগুলি দিচ্ছি সেগুলো কিন্তু ওই চ্যানেলে আপনারা শুনতে পাবেন। ভালোভাবে গিয়ে শোনানোর অবশ্যই চেষ্টা করব যতটা সম্ভব, যাতে করে আপনাদের গান তুলতে খুব সুবিধা হয়, সেই দিকটা মাথায় রেখেই কিন্তু সেভাবে গিয়ে শোনাবো। তো অবশ্যই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ডিসক্রিপশন বক্সের লিংক পাবেন। যদি না খুঁজে পান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।